হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশে সকাল সকাল হোটেলগুলোতে এক ধরনের ডাল পাওয়া যায় আর আমি সেই ডালটা কিন্তু সবসময় বাসায় বানিয়ে থাকি আজকে আমি বাসায় কিভাবে সহজে সেই ডাল বানানো যায় সেই রেসিপিটি করে দেখাচ্ছি প্রথমেই আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো বুটের ডাল নিয়েছি এটিকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটাকে তিন থেকে চার ঘন্টাও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন তাহলে ডালের সাইজটা বড় হয়ে যাবে কিন্তু ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হবে আর এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে এক চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ লবণ এবং ওয়ান থার্ড টি স্পুন হচ্ছে হলুদ গুঁড়া এখানে আমি ডালচিনি আলাচি এলাচ দুটো করে নিয়ে নিয়েছি সব আর এখানে আছে শুকনো মরিচ চারটা নিয়েছি তারপর আমি এখানে একটি হাড়ি নিয়েছি এখানে আমি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমরা আমাদের বুটের ডালগুলো সব এটাতে দিয়ে দিব ডাল দেওয়া হয়ে গেলে আমরা এখন আমাদের আধা চা চামচ লবণ ছিল সেটা এটার মধ্যে দিয়ে লবণ দেওয়া হয়ে গেলে আমরা চামিদের সাহায্যে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখানে প্রায় দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর আমরা একটু চেক করে নিব আমাদের ডালটা হয়েছে কিনা আপনাদের একটু বেশি সময়ও লাগতে পারে আপনারা ঢাকনা খুলে ডালটা চেক করে নেবেন তাহলেই বুঝতে পার আমি এখন চেক করে নিব ডালটা যখন এরকম হাতের সাথে একদম মিশে যাবে তখন বুঝতে হবে যে ডালটা কিন্তু একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালগুলো তুলে রাখবো এবার আমি একটি এখানে হাড়ি নিয়ে নিব আর এটাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে পারবো আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তেলগুলো যখন সামান্য গরম হয়ে আসবে তারপরে এটাতে আমরা আমাদের কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব তারপরে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব পেঁয়াজগুলো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে বাদামি কালার হয়ে আসবে তারপর আমরা এটাতে আমাদের এক চা চামচ আদা রসুন বাটা সেটা দিয়ে দিব। এটা দিয়েও কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে তাহলে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আর হবে না তারপর আমরা এটাতে আমাদের হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়া দিয়েছি এটাও খুব ভালো মতো সবগুলোর সাথে মিক্স করে নেব তারপর এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখানে অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না পরিমাণ মতো পানি দিতে হবে তারপর এগুলো সবগুলো একসাথে মিক্স করে দিতে হবে তারপর এটিকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব ভালো মতো আমরা এখন কষিয়ে নিব এটাকে কিছুক্ষণ পর আমরা এটাকে তুলে দেখব তারপর আমরা এটাতে আমাদের ডালচিনি এলাচি সবগুলো দিয়ে দিব তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেব আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের পানিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিগুলো যখন এভাবে সম্পূর্ণ শুকিয়ে আসবে আমরা আমাদের সিদ্ধ করে ডাল পানিসহ দিয়ে দিব ডালগুলো সিদ্ধ করার পর অবশিষ্ট যে পানি ছিল ডালের সাথে এখা আমি সম্পূর্ণগুলোই কিন্তু তুলে রেখেছিলাম এখানে পানি আর ডাল দুটোই দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দিব শুকনো মরিচগুলো তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য তারপর কিছুক্ষণ পরে এটা তুলে নিব দেখতে পাবো ডালের মধ্যে কিন্তু এরকম বলক চলে এসেছে ভালো মতো নেড়ে চেড়ে দিব এখন কিন্তু ঢাকনাটা দিতে হবে না এই সময় আমাদের চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই আমাদের ডাল হয়ে গিয়েছে পানিগুলো এখন খুব ভালো মতো শুকিয়ে নেব কিছুক্ষণ পরেই দেখতে পারবো আমাদের ডালের পানিগুলো কিন্তু আরও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি ভালো মতো নেড়ে চড়ে আমি ডালটা নামিয়ে নিব আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও জমে যাবে তাই আমি একটু ঝোল রাখবো আমাদের ডাল সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন একটি বাটির মধ্যে আমি ডালগুলো পরিবেশন করে দেবো এটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা আর বাসায় বানালে এটা কিন্তু স্বাস্থ্যসম্মতও হয় তাই এগুলো আমি বাসায় বানাতেই বেশি পছন্দ করি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ